আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের সবাইকে আন্তরিক অভিনন্দন। খুব সহজে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড হাইড করে রাখতে পারেন, যাতে কেউ বুঝতে না পারে কে কে আপনার ফ্রেন্ড লিস্টে আছে বা কতজন ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টে আছে। ছোট্ট এই সেটিংসটি আপনি কীভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন, অবশ্যই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, আমরা যাচ্ছি গুগল ক্রোমে, যে ক্রোম ব্রাউজার যে আছে এটা আপনি ওপেন করবেন। এখানে আপনি ফেসবুকে যে আইকন আছে ফেসবুকে আইকনে ক্লিক করবেন এবং আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। সো আমি ক্রোমে ক্লিক করতেছি। ক্রোমে ক্লিক করার পর আমার ফেসবুকটা এখানে লগ ইন করা আছে, গুগল ক্রোমে ফেসবুকটা আমারটা লগ ইন করা আছে। সো আপনিও আপনার ফেসবুকটা এখানে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর এই যে এখানে থ্রি লাইন একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলের উপর, যে উপরে প্রোফাইল আইকন প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, একটা রিফ্রেশ দিবেন, একটু রিফ্রেশ দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে আপনার ফ্রেন্ড দিকগুলো এখানে সবগুলো দেখতে পাচ্ছেন। আপনি ফ্রেন্ডের উপর আপনি সিম্পল একটা ক্লিক করবেন। ফ্রেন্ডের উপর ক্লিক করার পর এই যে এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, সবাই একটা অপশন দেখতে পাচ্ছেন এদিকে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচে যে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর আপনি ক্লিক করার পর এখানে এই যে শুধু আমি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর আপনি ক্লিক করে দেওয়ার পর দিলে আপনার ফ্রেন্ডগুলো যা আছে আপনার ফেসবুকের ফ্রেন্ড সব আপনি দেখতে পারবেন। অন্য কেউ আপনার প্রোফাইলে ভিজিট করার পর আপনার যে ফ্রেন্ড লিস্টে কে কে ফ্রেন্ড আছে সে অন্য কেউ আপনি দেখতে পারবেন না। সো এখন আমি আমার একটা অন্য আইডি দিয়ে আমি এখন চেক করে দেখাবো একটা আদৌ এভাবে দেখায় কি না, আদৌ এভাবে যে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে এতজন দেখাচ্ছে সেটাও আদৌ দেখায় কি না সেটা আমি অন্য একটা আইডি দিয়ে দেখাবো। সো আমি বেগে যাচ্ছি। সো আমি এখন অন্য আইডিতে একটা চলে এসেছি, চার্জ দিয়ে অন্য আইডিতে এসে আমি একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর একটু নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসার এই দেখুন যে ফেসবুকের যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার যে 20 জন মিউচুয়াল ফ্রেন্ড, মানে 20 জন আপনার 20 জন ফ্রেন্ড দেখাচ্ছে, একটা পারস্পরিক ফ্রেন্ড, মানে সম্পূর্ণ ফ্রেন্ড কত আছে এগুলো দেখাচ্ছে না। সো এখন আপনি এখানে ক্লিক করলেই এখানে ক্লিক করলে যার ফ্রেন্ড দেখাবে, যারা আপনার সাথে ওই আইডির যে কানেক্ট আছে দুই আইডিতে যারা ফ্রেন্ড আছে সেগুলো দেখাবে, আর কোনো ফ্রেন্ড আপনি এখানে দেখতে পারবেন না। সো এভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখতে পারেন, যাতে কেউ আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আপনার ফ্রেন্ড আছে তা চেক করতে না পারে বা কেউ বুঝতে না পারে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের টিপস এবং ট্রিক্স পেতে। আমাদের চ্যানেলে নিত্য প্রতিদিন ভিডিও আপলোড হয়, সো এই ধরনের ভিডিও আপনি প্রতিদিন পেতে পারেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।